বেপরোয়া মোটরবাইকে ধাক্কায় গুরুতর জখম হলো 3 বছরের এক শিশু। মোটরবাইকের চাকা ওই শিশুর পায়ের উপর দিয়ে চলে যায় বলে অভিযোগ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ইংলিশবাজার থানা কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের চকবন্দিপুর এলাকায়। যদিও ঘাতক মোটরবাইকটিকে ধরতে পারেনি স্থানীয় বাসিন্দারা। গুরুতর জখম ওই শিশুকে ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজে। জখম শিশুর বাবা তপন পাহাড়ি জানিয়েছেন, তার ছেলের নাম অজয় পাহাড়ি, তাদের বাড়ি জহুরাতলা এলাকায়। রবিবার তারা কোতোয়ালিতে এক আত্মীয়ের বাড়ি থেকে ঘুরতে এসেছিলেন এবং এদিন ওই সকালে ওই এলাকার রাস্তার ধারে তার ছেলে অজয় পাহাড়ি খেলছিল এবং সেই সময় একটি মোটরবাইক বেপরোয়া ভাবে এসে তার ছেলের গায়ে চাপিয়ে দেয়। এভাবে গুরুতর জখম হয় 3 বছরের শিশু, তার বাম পায়ের হাড় 2 টুকরো হয়ে গিয়েছে। ঘাতক মোটরবাইককে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তার বাবা। নর্থ ইস্ট অর্থোপেডিক ও ট্রাউমা হাসপাতালের সুবিধাসমূহ আইসিইউ, আইসিসিইউ, এনআইসিইউ, ঔষধ, সাধারণ শল্য চিকিৎসা, নূর সার্জারি, অর্থো সার্জারি, অ্যান্ড্রাগোলজি, যুগ্ম প্রতিস্থাপন, আর্থ্রোস্কোপি, জটিল ট্রমা এবং ফ্র্যাকচার, বিকৃততা সংশোধন, রিয়ামেটোলজি, ক্রীড়া সেরা ডক্টর চন্দন শেখর, ঊর্ধ্বতন অস্থায়িত্বিক পরামর্শদাতা ডক্টর অনিল কুমার সিং, নিউরো সার্জন ডক্টর রঞ্জিত কুমার সিং, অস্থি চিকিৎসা সার্জন এবং অর্থোপ্লাস্টিক ও মেরুদণ্ডের সার্জারিতে স্পেশালাইজড ডক্টর পরিধি আবিং আরএমও ইনচার্জ, খাজাচি সরকারও অশোক রাজপথ, পাটনা 4, 24 ঘন্টা সিটি ডি নজরদারির অধীনে।